দিয়ে টেক্সটটাকে এই পাশে একটু নিয়ে আসি, দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ। এই তো, বাহ, চমৎকার হয়ে গিয়েছে এটা ছবি। এভাবে চাইলে এবার ট্রিপল এখানে ট্যাপ করে আপনি এটাকে কি করবেন, এই যে সেভ বাটন রয়েছে, প্লাসের পরে সেভ রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রেন্ডিং ছবি, যা আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে পাহাড়ের ভিতরে নাম দেওয়া ছবি দেওয়া সুন্দর একটি টিকটকে বেশি দেখা যায়, সেইটি সেটা কীভাবে তৈরি করবেন। সেক্ষেত্রে আমার কিছু জিনিস লাগবে। প্রথমত কী কী লাগবে সেগুলো আমি আপনাকে বলছি। এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি, সেটা আপনারা প্লে স্টোরে সার্চ দিয়ে পাবেন, সেটি আগে নামিয়ে নেবেন। আমি যদি সার্চ দিই পিক্সেল ল্যাব, হ্যাঁ পিক্সেল ল্যাব এই অ্যাপটি নামিয়ে দেবেন। প্রথমত এটি নামিয়ে ইনস্টল করে দেবেন। এটি একটা অ্যাপ রয়েছে। এরপর হচ্ছে কাজ করবে সেটি হচ্ছে একটি ফন্ট নামিয়ে নেবেন, সেটি হচ্ছে ফন্ট নামিয়ে দেবেন। আর এটির কাজও আমার রয়েছে, এটি আমি একটু পরে দেখাচ্ছি, আমি একটু আসছি এটি সামনে। ফন্ট হচ্ছে এই ফন্টটি নামিয়ে নেবেন, আরবান জঙ্গল ফন্ট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ডিএ ফন্ট রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আমরা এখান থেকে নামিয়ে নিচ্ছি। এখান থেকে ফন্টে নামিয়ে নিব দর্শকবৃন্দ, ডাউনলোড করে দিব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ওপেন করব। ওপেন করে হচ্ছে আমরা একটি এক্সট্রাক্ট করব। আমার এখানে যে আর্কাইভার রয়েছে বা কপি টু এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট ফাইলস টু, এটিতে দিয়ে দিবেন। এটা দিয়ে আমি হচ্ছে মেইন ইয়েতে রেখে দিচ্ছি। হ্যাঁ, এক্সট্রাক্ট ফাইলস টু এখানে এক্সট্রাক্ট করে দিচ্ছি দর্শকবৃন্দ। এটি এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে, আমি আরেকটি কাজ করবো, সেটি হচ্ছে আমরা পাহাড়ের ছবি নামিয়ে নেব। এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, আমরা যখন ফন্ট ইনস্টল করব সেখানে তখন হচ্ছে জারবান জঙ্গল এই ফোল্ডারটি, এটি হচ্ছে ইনস্টল করব একটু পরে, আমি আসছি। তার আগে আমি একটু কাজ করছি হচ্ছে, আমি একটি পাহাড়ে সুন্দর হিল পিকচার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, হিল পিকচার নামিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি সুন্দর মতো ওয়ালপেপার নামিয়ে নেবেন দর্শকবৃন্দ, আপনার পছন্দ মতো। আমি ইমেজে দিই, ইমেজে দিলে সুন্দর আসবে। হ্যাঁ, এখান থেকে ধরুন কোনটি নামানো যায় কোনটি নামানো যায় দেখি। এখানে এই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এটি চাইলে দিতে পারেন বা এটি দিতে পারেন। হ্যাঁ, এটিও সুন্দর লাগছে। এটি হচ্ছে ছবি নামানোর জন্য আমরা হচ্ছে ছবির উপরে ট্যাপ করে হোল্ড করে রাখবো, রাখার পর ডাউনলোড ইমেজ এটিতে ট্যাপ করব, এটিতে ডাউনলোড দিয়ে দিব, ডান। এবার হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব, পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব। হ্যাঁ, তার আগে আরেকটি কাজ করব, আমার ফটো, যেহেতু আমার ফটো বসাতে চাই সেক্ষেত্রে আমি ফটোটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, এখান থেকে হচ্ছে আমি অ্যাডোবির ওয়েবসাইট রয়েছে, ফ্রি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলে আপনারা পাবেন। এই যে দেখুন, রিমুভ আমি এটি লিখে সার্চ দিয়েছি, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিলে যে প্রথম যে ওয়েবসাইট চলে আসবে। আপনার কোনো আলাদা অ্যাপ ইনস্টল করা হবে না। এরপর আপলোড ইয়োর ফটো দিয়ে দিবেন, আপলোড ইয়োর ফটো এসটে ওয়ান ওয়েব, আমি ওয়েবেই থাকবো, অ্যাপে যাচ্ছি না, অ্যাপে আবার ইনস্টল করা ঝামেলা। এখন আছে আমি আপলোড ইমেজ দিব দর্শকবৃন্দ, এখান থেকে আমি আর ছবি দিয়ে, আমার বন্ধু ছবি আছে, আমি এটি দিয়ে দিচ্ছি, ডান দিয়ে দিচ্ছি। ওহ, ইমেজ ফাইল হচ্ছে অনেক বড়, দেখি তাহলে আমি অন্য কোনো ছবি দেওয়া যায় কি না। এখানে একটি ছবি রয়েছে শাকিব খানের, আমি এটি দিয়ে দিচ্ছি আপাতত। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে আমাকে, হ্যাঁ রিমুভ করে দেওয়ার ফলে, হ্যাঁ এই তো সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখানে যদিও লেখাগুলো হচ্ছে সেগুলো আমরা ক্রপ করে নেব, সমস্যা নেই। ডাউনলোডে ক্লিক করলাম, ও সাইন ইন করতে হবে, আমি সাইন ইন করে নিচ্ছি দর্শকবৃন্দ। আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, এটি দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি। আপনার ফ্রি একটি অ্যাকাউন্ট করুন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু অনেক টুলস রয়েছে দর্শকবৃন্দ। হ্যাঁ, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে, আমি হচ্ছে এইটির মাধ্যমে করি সাধারণত, ওয়েবসাইট থেকে অনলাইন থেকে হচ্ছে শর্টকাটে, অনলাইন থেকে শর্টকাটে করা যায় এটির মাধ্যমে, সেই জন্য আমি খুব সহজে এখান থেকে করে নিই। এখন এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমি যে কাজটি করব সেটি হচ্ছে ফটোটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর হচ্ছে আমরা এই অ্যাপে চলে যাব। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গিয়েছে, গট ইট, ওকে। এবার আমরা কি করব,
পিক্সেল ল্যাবে আমার কাজ মোটামুটি কমপ্লিট, এখন ফাইনাল কাজটি করব। পিক্সেল ল্যাবে যাব, পিক্সেল ল্যাবে যাওয়ার পর দর্শকবৃন্দ রেকভার আমি করতে চাই না, যাই হোক এখান থেকে যে টেক্সটগুলো আসে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এখানে হচ্ছে থ্রি লাইনে ক্লিক করব, করার পরে হচ্ছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটি দিয়ে দিব। এটি দিয়ে তারপর আমরা এখন যে ডাউনলোড করলাম এটি, হ্যাঁ এটিকে আমি রেশিও নিচ্ছে, রেশিও রয়েছে আপনি মোবাইলের জন্য করবেন নাকি ওয়াইড স্ক্রিনে করবেন, আমি ওয়াইড স্ক্রিনে দিচ্ছি। হ্যাঁ রেশিও দিয়ে আপনি আপনার সাইজ মতো করে টেক্সট চিহ্ন দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব, সেটি হচ্ছে আমি এখানে টেক্সটের এখানে ডাবল ট্যাপ করলাম, করার পরে এখানে হচ্ছে সাকিব খানের ছবি আমরা অ্যাড করেছি, যাই হোক এখানে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা যে কাজটি করব এটির উপর ট্যাপ করে আবার নিচে অপশন রয়েছে, ফন্টের অপশনগুলো রয়েছে দর্শকবৃন্দ, ফন্টটিকে আমরা চেঞ্জ করে দিব। এই যে নিচে এখানে এর অপশনটিতে রয়েছে, এতে চলে যাবেন একটু, এখানে দেখি ফন্টের অপশন রয়েছে, হ্যাঁ ফন্ট চলে এসেছে ফন্ট। এখান থেকে হচ্ছে আমরা মাই ফন্টে চলে দেবো, মাই ফন্টে চলে যাওয়ার পর আমরা এটিতে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা যেহেতু আমাদের ইয়াতে ফোল্ডার আইকনে ট্যাপ করি, ট্যাপ করার পর আমাদের এখানে মেইন ফোল্ডারে রয়েছে এই যে আরবান জঙ্গল নামে ফোল্ডারটি রয়েছে, এটিতে আমরা চলে যাব অ্যাড ডিরেক্টরি, বা অ্যাড ডিরেক্টরি দিয়ে দেবো। এরপর হচ্ছে তারপরে হচ্ছে ওকে দিয়ে দিয়ে দেখি ফন্ট চলে আসে কি না, এবার দেখি আরবান জঙ্গলটি এসছে কি না, আমি একটু সার্চ দিয়ে দেখছি দর্শকবৃন্দ, হ্যাঁ নিচের দিকে দেখি আরবান জঙ্গল, আমরা সেই ফন্টটি হচ্ছে ইনস্টল করে এখানে দিয়ে দিব মাই ফন্টে। এখানে যদি আমি সার্চ দিই এখানে আমার এই অপশনে রয়েছে নিচের দিকে দেখি আরবান জঙ্গল, এই আরবান জঙ্গল হয়ে গিয়েছে, ওকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করব, আরবান জঙ্গল ফন্টে সিলেক্ট করব, নিচের দিকে যাই মাই ফন্ট, হ্যাঁ মাই ফন্টে চলে যাবো, এই যে আরবান জঙ্গল এখানে দিয়ে দিব, দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ হয়ে গিয়েছে। এরপর এটিকে আমরা ট্যাপ করে এটিকে একটু বড়ো করব, হ্যাঁ এটি একটু বড়ো করে দিব দর্শকবৃন্দ, এই যে নামটি কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি রিমুভ করেছি সেটিকে আমরা হচ্ছে এবার আমরা ইমেজ অ্যাড করব, এখান থেকে নিয়ে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি আবার ছবি দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এই যে ডাউনলোডে চলে যাই, ডাউনলোডে না রিসেন্টে, রিসেন্টে চলে যাই, আমি যে ডাউনলোড করেছি হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি, এটি দিয়ে এই পিক্সেল ল্যাব এটিকে আমি হচ্ছে একটু কেটে ছোটো করে নিই, এই যে এতটুকু দিয়ে দিচ্ছি, রেশিও হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে টিক দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ, এটিকে হচ্ছে দেখুন দর্শকবৃন্দ এখানে আমরা ছবি অ্যাড করব। এখানে দেখুন অপশন রয়েছে এই যে প্লাস সাইনে দিয়ে দিব, গ্যালারি ফ্রম গ্যালারি দিয়ে দিব, এখান থেকে যে ইমেজ, ইমেজে যাওয়ার ইমেজে না, এটি হচ্ছে আমার রিসেন্টের ভিতরে ডাউনলোড হয়েছে, এটিকে আমরা ট্যাপ দিয়ে দিচ্ছি, এটিকে আমরা একটু ছোট করে নিই, ওকে দিয়ে দিচ্ছি। এখন এটিকে আমরা একটু মিরর করে দিই, দেখি মিরর অপশনগুলো কোয়ে আছে, এখানে দেখি মিরর থাকলে মিরর হচ্ছে পজিশনটা হচ্ছে উল্টা করে দিব, মিরর দেখি মিরর খোঁজার চেষ্টা করছি দর্শকবৃন্দ, মিরর হচ্ছে ক্যামেরার শেপটি চেঞ্জ হয়ে যাবে, ডানে বামে হয়ে যাবে। অ্যাপের আপনারা ঘাটাঘাটি করলে অনেক কিছুই পাবেন, সেটি হচ্ছে আমি বলে দিলে হয়তো আপনি সব কিছু পাবেন না, পজিশন দেখি তো না, পজিশন এটি 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 না, এটি হচ্ছে আমরা একটু কাজ করি এইখানে এই পাশে দিয়ে দিই, আমি আপাতত মিরর পাচ্ছি নিজের পাশে দিয়ে এটিকে একটু বড় করে দিই, জুম করে দিই, দিয়ে টেক্সটটাকে এই পাশে একটু নিয়ে আসি, দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ, এই তো বাহ চমৎকার হয়ে গিয়েছে এটি ছবি।
এভাবে চাইলে এবার ট্রিপল এখানে ট্যাপ করে আপনি এটাকে কি করবেন এই যে সেভ বাটন রয়েছে প্লাস এর পরে সেভ রয়েছে সেভ অ্যাজ ইমেজ এটি দিয়ে সেভ করে দিবেন ইমেজ কোয়ালিটি এখন কোয়ালিটি জেপিজি আছে জেপিজি দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিচ্ছেন এখন অ্যাড দেখাচ্ছে অ্যাডটি চলে যাওয়ার পরে সেভ হয়ে যাবে দর্শকবৃন্দ তারপর হচ্ছে আপনি এবার খুব সহজে আপনি ট্রেন্ডিং ছবি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন ট্রেন্ডিং ইফেক্ট ট্রেন্ডিং ছবিগুলো এই ছিল মোটামুটি আজকের ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাথেই থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে গল্প আড্ডা হবে সেগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তাজিমেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ